আগামী 28 অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। পাল্টা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। ওই দিন বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে 28 অক্টোবর ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জনদুর্ভোগ এড়াতে কঠোর অবস্থান গ্রহণ করবে সংস্থাটি। আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি আর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে নেতাকর্মীদের গ্রেফতারের আশঙ্কা করছে বিএনপি। এরকম পরিস্থিতিতে তারা এবার কৌশল পাল্টাচ্ছে বলে জানা গেছে। বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে ঢাকাতে বিএনপি বেশ কয়েকটা সমাবেশ করেছে। সে সময় বিএনপির অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছে। বিভিন্ন আবাসিক হোটেল বা মেস থেকে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। আগামী 28 অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় অবস্থান নিতে বিএনপির নেতাকর্মীদের কিছু কৌশল অবলম্বন করার নির্দেশনা দেয়া হয়েছে। সমাবেশের অনেক আগেই নেতাকর্মীদের ঢাকায় চলে আসার নির্দেশনা দেয়া হয়েছে। গ্রেফতার এড়াতে এবার হোটেল বা মেসে থাকার পরিবর্তে নেতাকর্মীদের বিভিন্ন বাসা বাড়িতে থাকার জন্য বলা হয়েছে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, নেতাকর্মীদের বাধাহীনভাবে ঢাকায় আসতে হলে কমপক্ষে তিন দিন আগে ঢাকায় আসতে হবে। সেসব কারণে নেতাকর্মীদের সুবিধা মতো ঢাকায় আসতে বলা হয়েছে। বিশেষ কোনো কাজ না থাকলে 25 অক্টোবরের মধ্যেই ঢাকায় আসতে হবে। মহাসমাবেশকে কেন্দ্র করে সরকার বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, নেতাকর্মীদের গ্রেফতার করে ভয়ের পরিবেশ তৈরি করতে পারে। এক্ষেত্রে সারা দেশ থেকে ঢাকায় আসতে যত ধরনের কৌশল আছে তা গ্রহণ করারও নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বিগত দিনগুলোতে সমাবেশ বাধাগ্রস্ত করতে, এমনকি নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারে সেজন্য রাস্তায় রাস্তায় হয়রানি, গ্রেফতার সহ গণপরিবহন বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তাই আগাম প্রস্তুতি হিসেবে আগেভাগে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।